Hi guys, welcome back to our channel. I'm Ankita and you're watching Affordable Lifestyle. So, on in thore Instagram messages asche, YouTube comments asche je biryani upore video banao. Tai ami abar chole eshechi Barakpure because biryani manei Barakpur. Tobe ebar dada boudi noy, ebar amra eshechi Dibapite biryani try korte. Dibapi niye internet e udhal padhal hoye geche, to amra finally chole eshechi ar khe try kore tomader bolbo je better than dada boudi naki dada boudi best. Chalo dekha jao. দাদা বৌদির পর আবারও সেরা বিরিয়ানির খোঁজে আমরা চলে এসেছি ব্যারাকপুর। ব্যারাকপুর স্টেশন থেকে টোটো করে তোমাদের যেতে হবে ওয়্যারলেস মোড়, আর সেখানেই পেয়ে যাবে ডিবাপি। ব্যারাকপুর বলতে আমরা আগে জানতাম শুধুই দাদা বৌদি, কিন্তু এখন সেই সংজ্ঞাটা বদলে গিয়েছে, এখন ব্যারাকপুর মানে ডিবাপিও। ডিবাপির সামনে বিরিয়ানির সেল দেখলে বোঝাই যায় যে এদের বিরিয়ানির কোয়ালিটি অত্যন্ত উন্নত মানের। এই বিরিয়ানির স্বাদ ও গন্ধ নিতে প্রতিদিন ডিবাপির সামনে ভিড় করে হাজার হাজার বিরিয়ানি প্রেমীরা। এদের চিকেন বিরিয়ানি ও মাটন বিরিয়ানি ছাড়াও মাটন লিভার কষা ও চিকেন চাপ ভীষণই ফেমাস। এইবার তোমরা এদের মেনুতে একবার চোখ বুলিয়ে নাও। বিরিয়ানি টেস্ট করার আগে চলো দেখে নিই ডিবাপির এই ফেমাস বিরিয়ানি কিভাবে তৈরি হয়। আমরা অর্ডার করেছিলাম 1 প্লেট মাটন বিরিয়ানি, 1 প্লেট আলু বিরিয়ানি ও 1 প্লেট চিকেন চাপ। তো ফার্স্টে ট্রাই করছি হচ্ছে মাটন বিরিয়ানি। মাটন ফার্স্টে যেটা আমি ডিফারেন্স দেখতে পাচ্ছি দাদা বৌদির সাথে, সেই যাই তো কম্প্যারিজন সবাই করছে, তো আমিও বলছি। তো যেটা ওখানে হচ্ছে কলা পাতায় সার্ভ করা হয়, এখানে পেপার প্লেটে সার্ভ করা হয়। কোয়ান্টিটি এক্ষুনি বুঝতে পারছি না, খেতে গিয়েও বুঝতে পারবো। তো ফার্স্ট টাইম মাটন তো খাই না, আবারও বলবো সেসব, বাট মাটনটা কতটা সফট সেটা দেখিয়ে দিচ্ছি তোমাদের। জাস্ট ধরলেই ব্রেক করে যাচ্ছে, আর হিউজ পিস, হিউজ মানে বার করতে গেলে এই যে হিউজ পিস মাটনে। রাইসটা ট্রাই করি একটু। বিরিয়ানির রাইস আমি প্রথমে যেটা সব থেকে আগে দেখি যে সব করা চালে যেন মশলা থাকে। বেশ ভালো হয়েছে, প্রত্যেকটা চালে মশলা রয়েছে। আলুটাও ভীষণ সফট, দেখতেই পাচ্ছ হাত দিয়ে স্ম্যাশড হয়ে যাচ্ছে। তো প্রথমে যেটা আমি বলতে ভুলে গেছি, আর মানে এটা অবশ্যই মেনশন করা উচিত যে এই যে মাটনটা এটা 200 গ্রামের, এটা যদি 200 গ্রামের থেকে কম হয় না ওরা নেয়
যায় না বিরিয়ানিতেও, মানে ডিসকার্ড করে দেওয়া যায়। আর আর বিরিয়ানিতে আর একটু খেয়ে দেখি, ফ্লেভারটা না পুরোপুরি নেওয়া হয়নি। হালকা কেওড়া চালের ফ্লেভার আছে, উইচ ইজ গুড, মানে ওটা বিরিয়ানির জন্য প্রয়োজন। একটু ডালডার ফিলিং আসছে, জানি না এক্স্যাক্টলি ডালডা দেওয়া হয়েছে কিনা, বাট মনে হচ্ছে। আমাদের সাথে স্যালাডও দিয়েছে, প্রথমে রয়েছে অনিয়ন্স, তারপরে রয়েছে তোমার শসা, আর সাইডে একটা গ্রিন চাটনি। সেম স্যালাড, সেম টাইপ অফ স্যালাড ছিল হচ্ছে দাদু বৌদিতে, বাট খেয়ে বলতে পারবো। টক ঝাল প্রচণ্ড ফ্লেভারফুল। তো এরপরে আমরা নিয়েছি হচ্ছে চিকেন চাপ আর আলু বিরিয়ানি। চিকেন বিরিয়ানি নিইনি বিকজ এখানে চিকেন বিরিয়ানিটা দমে কুক করা হয় না, মাটন বিরিয়ানিতে কুক করা হয়, আর চাপে চিকেনটা চিকেন বিরিয়ানিতে দেওয়া হয়। দ্যাটস হোয়াই আলু বিরিয়ানি নিয়েছি আর চিকেন চাপ নিয়েছি। এবার ট্রাই করে দেখি। অ্যাজ ইউজুয়াল বিরিয়ানিটা খুব একটা ডিফারেন্স নেই মাটন বিরিয়ানিতে, মানে সেমই তো, সেম একই দমে বিরিয়ানিটা হয়। চিকেনের পিসটা জাস্ট দেখো কি বিশাল পিস, অনেকটা গ্রেভি দেওয়া হয়েছে, আর চিকেনের গায়েও প্রচণ্ড প্রচুর গ্রেভি রয়েছে। জাস্ট খুলে এলো সফটনেসটা দেখো। এবার গ্রেভিটা নিয়ে রাইস নিয়ে ফ্রাই করছি। ভীষণ রিচ ফ্লেভার, ভীষণ সফট, মুখে দিতেই মেল্ট করে গেল। আর কী বলবো, বিরিয়ানির সাথে কম্বিনেশন একটা দুর্দান্ত লাগছে, দারুণ লাগছে, ভীষণই রিচ ফ্লেভার, অথচ হালকাও, মানে ফ্লেভারটা রিচ বাট খুব একটা তোমার মানে হেভি ফিলিং হবে। সবসময় বিরিয়ানি খাওয়ার সময় তোমরা তো জানোই আমি তিনটে জিনিস নোটিস করি, একটা হচ্ছে চালটা ঝরঝরে হবে কিনা, ঠিক, একটা হচ্ছে সমস্ত চালে মশলা যাবে কিনা, ঠিক, মাংসটা ঠিকঠাক সেদ্ধ হয় কিনা সেটাও ঠিক। তো এই তিনটে যদি ঠিক হয় বিরিয়ানি আমার মনে হয় সবসময় ভালো হয়। আর কলকাতা স্টাইলের বিরিয়ানিতে আলুটা ভীষণ ইম্পর্টেন্ট, আর এখানে আলুটাও সুপার টেস্টি, সুপার সফট, সো ওটা হচ্ছে মানে একটা বিশাল বড় অ্যাডভান্টেজ। আর এতদিন তোমরা মানে জানতাম যে দাদা বৌদি, দাদা বৌদি বিরিয়ানি, ইনফ্যাক্ট সোদপুরেও এখন দাদা বৌদি, তার আস্তে আস্তে ধারণাটা চেঞ্জ হচ্ছে, এটা দেখে বেশ ভালো লাগছে। আর প্রচুর লোকজন আসছে নতুন দোকানটিকে মানে ওয়েলকাম করছে, এটাও খুব ভালো লাগছে। প্রচণ্ড ভিড়, দাদা বৌদি থেকে কিচ্ছু কম ভিড় না, রীতিমতন আমাদের জায়গা পেতে ভীষণই যুদ্ধ করতে হয়েছে। তো আসুন খেয়ে দেখে যান। তো এই জাস্ট খেয়ে বেরোলাম ডিবাপি থেকে বিরিয়ানি, তো প্রচণ্ড পেট ভরে গেছে। প্রথমেই ভালো দিকগুলো বলি, সব থেকে আমার যেটা ভালো লেগেছে মাটনের সাইজটা এবং চিকেনের সাইজটা বিশাল বড়, 200 গ্রাম মাটন রয়েছে, তার থেকে কম হলে ওরা জাস্ট ডিসকার্ড করে দেয়, ফেলে দেয়। আর এদের যেহেতু আগে মাটনের বিজনেস ছিল, তো তার জন্য ওরা বেটার কোয়ালিটি মাটন অবশ্যই বোঝে, তো সেজন্য ভালো ভালো কোয়ালিটি অফ মিট রাখে। আরেকটা জিনিস যেটা খুব ভালো লেগেছে যে রাইসের কোয়ান্টিটিটা প্রচুর বেশি, এবং তুমি যদি ফুল এক প্লেট অর্ডার করো চিকেন হোক বা মাটন হোক, এক্সট্রা রাইস দিয়ে দেবে উইদাউট এনি কস্ট, আলাদা করে টাকা দিতে হবে না। এগুলো বেশ ভালো লেগেছে, মালিকের বিহেভিয়ার বেশ ভালো, এবং স্যালাডটা আমার খুব ভালো লেগেছে। স্যালাডটা যদি তোমরা বলো দাদা বৌদির সাথে কম্পেয়ার করতে, আমি বলবো স্যালাডটা এখানে গ্রিন চাটনিটাই আমার বেশি ভালো লেগেছে। এবার এবার আসি খারাপের দিকগুলো, যেটা আমার সবথেকে বেশি খারাপ লেগেছে সেটা হচ্ছে প্রচণ্ড ডালটা ছিল। প্রচণ্ড মানে হচ্ছে আমি বলছি না খুব হিউজ কোয়ান্টিটিতে, বাট কী বলতো একটু ঠান্ডা হয়ে গেলে, আমার শীতকাল তো একটু জমে গেলেই ডালটা বোঝা যাচ্ছিলো। ইনফ্যাক্ট আমরা যখন হাত ধুতে যাচ্ছিলাম পুরো একটা লেয়ার অফ ডালটা হাতে চলে আসছিলো, এটা খুব বাজে লেগেছে, এবং মুখের তালুর ওপরটাও এরকম ডালডার একটা ফিলিং আসছিলো। এবার হচ্ছে কম্প্যারিজনের কথা, কারো দাদা বৌদি ভালো লাগবে, কারো ডিবাপি ভালো লাগবে, আমি সেটাতে যাচ্ছি না, বাট আমাকে যদি তোমরা পার্সোনালি জিজ্ঞেস করো, দাদা বৌদি আমার একটা জিনিস খুব ভালো লাগে, ওটা খুব লাইট ওয়েট, মানে ওটাতে না ডালডার ফিলিংটা নেই যেটা এখানে পেয়েছি। তো দাদা বৌদি আমার কাছে সবসময় 2 পয়েন্ট এগিয়ে ডিবাপির থেকে, বাট ওভারঅল এটা ভালো, মানে ভালো বিরিয়ানির জায়গা, স্টাফ বিহেভিয়ার খুব ভালো, আর টেস্টও খুব ভালো, তো একবার এসে ট্রাই করতেই পারো।
আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অনেক অনেক লাইক করো আর শেয়ার করো। চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, পাশের বেল আইকনটিকেও প্রেস করতে ভুলো না। আর কমেন্ট সেকশনে জানাও আর কোথায় কোথায় নতুন নতুন বিরিয়ানি টেস্ট আমরা খুঁজে পাবো। তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, বাই বাই, ভালো থেকো।